আসন্ন ঈদুল ফিতরে খরমুখো মানুষের ভোগান্তি কমাতে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এমন ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। কেউ কেউ স্বাগত জানালেও ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। তাদের মতে প্রযুক্তি ব্যবহার করে টিকিট কাটা সবার পক্ষে সম্ভব হবে না, তাই টিকিট না পাওয়ার শঙ্কা করছেন অনেকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তানভীর জনি। ঈদ যাত্রায় ট্রেনের টিকিটের জন্য রাতের পর রাত কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে বসেই অল্প সময়ে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। অনলাইনে টিকিট বিক্রি হলে কালোবাজারি শতভাগ দূর হওয়ার প্রত্যাশা রেল কর্তৃপক্ষের। তবে অনলাইন প্রক্রিয়াটি অনেকের কাছেই জটিল বিষয়। সারা দেশের সব শ্রেণীর মানুষের কাছে পদ্ধতিটি সহজ নয়। অনলাইনে টিকিট কাটার নিয়ম সম্পর্কেও জানেন না অনেকেই। পারদর্শীদের জন্য সুবিধা হলেও অজ্ঞদের জন্য ভোগান্তি। অনলাইনের পাশাপাশি কাউন্টারে কিছু সংখ্যক টিকিট রাখার দাবি চট্টগ্রাম ও কুমিল্লার সাধারণ যাত্রীদের। আমরা তো কাউন্টারে সুবিধা, কাউন্টারে আমরা পাইলে তো আমরা একটা সুযোগ সুবিধা পাবো। আর যারা অনলাইন বোঝে এরা তো অনলাইনে কাটে, আমরা তো অনলাইনে কাটতে পারি না। আর টাচ মোবাইল ব্যবহারও করতে জানি না, তারপরে আমাদের নাইও আর আমরা অনলাইন সম্পর্কে জানিও না বুঝিও না। অনেকে এসে বিরক্ত করতেছে যে আমাকে রেজিস্ট্রেশন করে দাও, আমাকে রেজিস্ট্রেশন করে দাও। যদি 30% টিকিটও কাউন্টার থাকে, সাধারণ মানুষ যারা অনলাইনে টিকিট কাটতে পারে না তারা এসে অন্তত কাউন্টারে টিকিট কেটে যাত্রা ভ্রমণ করতে পারে। আরেকজন দিয়া কাটতেব, আরেকজনের মোবাইলে হয়তো মোবাইলের মাধ্যমে লিতেব। সিরাজগঞ্জের যমুনা পাড়ের যাত্রীরা বলছেন তাদের অনেকের হাতেই স্মার্টফোন নেই, অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে তাদের তেমন কোনো ধারণাও নেই। বিপাকে পড়বেন খেটে খাওয়া সাধারণ মানুষ। মোবাইলে SMS পড়তে পারেন না, যশোরের এমন অনেক যাত্রী টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন। বয়স্ক, প্রতিবন্ধী বা সুবিধা বঞ্চিতদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেই। যারা এই সুবিধাটা ভোগ করতে পারবে না তারা তো সমস্যায় পড়বে। ছোট ফোন, তারা কিভাবে টিকিট কাটবে? আগে কাউন্টারে থেকে টিকিট কাটা কত সুবিধা ছিল? পুরো মানুষ আমরা কেউ করে দিশা পাবো, আপনি দিশা পাই না। শতভাগ অনলাইনে বিক্রি হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা গাজীপুরবাসীর। কারণ ট্রেন যাত্রীদের বিরাট একটি অংশ অনলাইন টিকিটিংয়ে অভ্যস্ত নয়, তাদের হাতে নেই স্মার্টফোন বা ইন্টারনেট সুবিধা। আর সবার কাছে কোনো অ্যান্ড্রয়েড সেট নাই, আর সবাই মোবাইল সম্পর্কে এতটুকু ধারণা রাখেও না। এত হারে নিয়ে করে তো টিকিট নেওয়া সম্ভব না। অনলাইনে তো আমাদের লেখাপড়া যায় না, আর আমাদের কাছে কোনো টাচ মোবাইল নেই। ঈদ যাত্রায় অনলাইন টিকিটিং ব্যবস্থা সফল হলে পরবর্তীতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিতে পারে সরকার। তানভীর জনি, নাগরিক।